ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। চিকিৎসক হিসেবে তার বিশেষ খ্যাতি ছিল। 1911 সালে ইংল্যান্ড থেকে FRCS পরীক্ষা উত্তীর্ণ হয়ে কলকাতার মেডিকেল স্কুলে শিক্ষকতা ও চিকিৎসা ব্যবসা শুরু করেন। পরে কলকাতার বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য ও রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিং ও আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো হিসেবে নির্বাচিত হন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রভাবে রাজনীতি যোগ দিয়ে পরে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হন। 1931 সালে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন তিনি। 1942 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মনোনীত হন। 1947 সালে কলকাতার বিশ্ববিদ্যালয় নির্বাচনের কেন্দ্র করে কংগ্রেস প্রার্থী রূপে আইনসভায় নির্বাচিত হন। 1948 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিনি প্রতিষ্ঠা করেন 5টি নতুন শহরে: দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড় ও হাবড়া। তার 14 বছরের শাসনকালে নবগঠিত পশ্চিমবঙ্গের রাজ্যে প্রভূত উন্নতি স্থাপন করেছিলেন। এই কারণে তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। 1941 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই। সারা ভারতে এটিকে চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়। বিধানচন্দ্র রায়ের ঠাকুরদা প্রাণকালি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এক কালেক্টর কর্মচারী। সেই সূত্রে বিধানচন্দ্র রায়ের পিতা প্রকাশচন্দ্রের জন্ম হয় বহরমপুরে। বিধানচন্দ্র রায়ের মাতা কামিনী দেবী ছিলেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরেরই এক জমিদার বিপিনচন্দ্র বসুর কন্যা। 1882 সালে 1 জুলাই ভারতের বিহার রাজ্যের অন্তর্গত পাটনার বাকিপুরে বিধানচন্দ্র রায়ের জন্ম হয়। তিনি ছিলেন পিতা প্রকাশচন্দ্র রায় ও মাতা কামিনী দেবীর 6 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। প্রকাশচন্দ্রের আদি বাড়ি ছিল খুলনা জেলার বর্তমান বাংলাদেশের সাতরক্ষী জেলার দেভাটা উপজেলার শ্রীরামপুর গ্রামে। বিধানচন্দ্রের লেখাপড়ার সূচনা হয়েছিল একটি গ্রাম্য পাঠশালায়, পরে পাটনার টিকে ঘোষ ইনস্টিটিউশনে এবং তারপরে পাটনার কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। 1897 সালে মাতৃবিয়োগ হওয়ার 1 বছর পর প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে পাটনার কলেজে ভর্তি হন। 1901 সালে পাটনা কলেজ থেকে গণিতে অনার্স সহ বিএ পাস করে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতার মেডিকেল কলেজ থেকে 1906 সালে LMS এবং 2 বছর পর মাত্র 26 বছর বয়সে MD ডিগ্রি লাভ করেন। পরে ইংল্যান্ডে গিয়ে লন্ডনে কেবল 2 বছর সময়কালে একসাথে MRCP এবং MRCS পরীক্ষা উত্তীর্ণ হন। 1911 সালে বিধানচন্দ্র রায় কলকাতায় ফিরে এসে ক্যাম্পবেল মেডিকেল স্কুলে শরীরস্থানের শিক্ষক হিসেবে যোগদান করেন। 1919 সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে কারমাইকেল মেডিকেল কলেজে মেডিসিনে অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1923 সালে সর্বত্যাগী দেশবন্ধুর কাছে রাজনৈতিক দীক্ষা লাভ করেন। কিছুদিনের মধ্যেই আইনসভা সদস্য হিসেবে নির্বাচিত হন। মহাত্মা গান্ধীর ডাকে কংগ্রেসে যোগদান করেন। 1931 সালে তাকে কারাবরণও করতে হয়। দেশ স্বাধীন হওয়ার পর উত্তরপ্রদেশের রাজ্যপাল হওয়ার জন্য প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন। পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যগণ এক বাক্যে তাকে দলনেতা নির্বাচিত করেন। ভারতের জাতীয় কংগ্রেস দলের প্রতিনিধিত্ব 1948 সালে 14 জানুয়ারি থেকে মৃত্যুকাল অবধি 14 বছর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। সময়টা 1948 সাল। সদ্যখণ্ডিত পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল লক্ষ লক্ষ নরনারী নিঃসম্বল অবস্থায় শুধু প্রাণটুকু বাঁচাবার তাগিদে পশ্চিমবঙ্গে আসতে পারে। সাত পুরুষের পদধূলি রঞ্জিত বাস্তুভূমি ছেড়ে তাদেরকে এখানে চলে আসতে হয়। সেই সময় বিধানচন্দ্র রায় তাদের মাথা গোজার ঠাঁই এবং একমুঠো খাবারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। উদ্বাস্তুর আগমনে রাজ্যে তখন খাদ্য বাসস্থানের সমস্যার ভয়াবহ আকার নিয়েছিল। তাছাড়া পূর্ব পাকিস্তান থেকে কাঁচামাল পাটের যোগান প্রায় বন্ধ। তিনি বহু পতিত জমি উদ্ধার করে এবং কিছু ধরনের জমিতে ধান চাষ, পাট চাষ করে লক্ষাধিক চটমিল সম্ভাব্য বেকারি খুললেন। শিল্প সমৃদ্ধ বাংলাগোতে তার ত্রুটিহীন পরিকল্পনা স্থাপিত হলো দুর্গাপুর ইস্পাত নগরী, চিত্তরঞ্জনের রেল কারখানা। বাসস্থানের জন্য তিনি তৈরি করলেন কল্যাণী উপনগরী, লেক টাউন, লবণদ্রোহ নগর বা যেটাকে আমরা সল্টলেক নামে চিনি। দুগ্ধ সরবরাহের জন্য তিনি গড়ে তুলেন হরিঙ্গাধার দুগ্ধ প্রকল্প। তারই ইচ্ছায় গড়ে উঠল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়,
বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ, পুরুলিয়া রহড়া নরেন্দ্রপুর প্রাচীন ভারতের আদর্শের আশ্রমিক পরিবেশে রামকৃষ্ণ মিশন 1962 সালে পয়লা জুলাই বিধানচন্দ্র রায় মৃত্যুবরণ করেন। তার জন্ম ও মৃত্যু একই দিনে। ওই দিনটিকে চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়। এটি ছিল বিধানচন্দ্র রায়ের একটি জীবনী বা বলতে পারো তার সম্বন্ধে কিছু কথা। আজকে তাকে দেখে বা তার সম্বন্ধে শুনে আমাদের হয়তো জ্ঞান বাড়তে পারে বা আমাদের তার সম্বন্ধে ধারণা হতে পারে। তার সম্বন্ধে অনেক কথা আছে যেগুলো হয়তো এখানে বলা উচিত নয়, আমি তাই বলবো না, আমরা সবাই জানি সেটা। তিনি কিন্তু করে দেখিয়েছেন। আজকে তোমাকে বয়ফ্রেন্ডের বাড়ির লোক বা গার্লফ্রেন্ডের বাড়ির লোক বা যে কেউ তোমাকে অনেক ছোটো বড়ো কথা বলতে পারে, সেই কথাটার যোগ্য জবাব তোমাকে দিতে হবে। কী হয় কি যে কোনো কিছু থেমে থাকে না, আর সমস্ত অ্যাকশানের একটা রিয়াকশান আছে। সেই রিয়াকশানের জন্য সঠিক সময়ের অপেক্ষা করো, নিজেকে যোগ্য করো। দেখবে একটা সময় তুমি তোমার যোগ্য জবাবটা দিতে পেরেছো। আমি বিভু, তোমার হচ্ছে বঙ্গ ইনসাইট। আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম।